Assalamualaikum, সুপ্রিয় দর্শক, আমরা এসেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর আমরা যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে লিবারেল ইসলামিক জোটের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি অল হুসাইনি মেজবান্ডারি, তার নেতৃত্বে আরও সমমনা ছয়টি দল, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ ইসলামিক ঐক্যজোট এবং বাংলাদেশ গণতান্ত্রিক লীগ, এরকম কিছু সমমনা দলের সমন্বয়ে একটা জোট ঘোষণা করা হয়। আর এই জোটের প্রেসিডেন্ট সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, আমরা তাকে রিসিভ করতে আসলাম। আমরা এক যাক তরুণ সৈনিক শেরেবাংলা একে ফজলুল হকের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি হয়ে কাজ করছি এবং সারা বাংলাদেশে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির পক্ষ থেকে কমিটি দেওয়া হচ্ছে। আর আমরা আশা করি আমরা শেরেবাংলার আদর্শকে বাস্তবায়ন করব, তার উদার চিত্ত, তার উদার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানব। তিনি একাধারে যেমন শেরেবাংলা ছিলেন, বাংলার বাঘ নামে খ্যাত ছিলেন, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলার হাতেমতাই নামেও পরিচিত ছিলেন। তো আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকারের জন্য কাজ করব, লড়াই করব, সংগ্রাম করব এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে সেটা আমরা করার চেষ্টা করব। আর আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি আর আমরা একযোগে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির পক্ষে কাজ করে যাচ্ছি। আর আশা করি আপনারাও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির পক্ষে হাত বাড়াবেন এবং শেরেবাংলার হাতকে শক্তিশালী করবেন। শেরেবাংলার এই পার্টির বর্তমান সভাপতি যিনি চেয়ারপারসন ফরহানাজ হক রিপা, তিনি শেরেবাংলা একে ফজলুল হকেরই নাতনি। তো আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আপনারা শুভকামনা করবেন এবং আমাদের দলকে শক্তিশালী করার জন্য আপনারা অবশ্যই কৃষক শ্রমিক পার্টিতে দলে দলে যোগ দিবেন। জয় বাংলা, শেরেবাংলার জয় হোক, কৃষক শ্রমিক পার্টির জয় হোক।